জলঙ্গির সাহেবনগরে এনআরসি বিরোধী আন্দোলনে মৃতদের ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে হত্যাকাণ্ডের এক বছর পূর্তিতে প্রতিবাদ সভা করল নাগরিক মঞ্চ। শুক্রবার সাহেবনগর পঞ্চায়েত মাঠে সভা ও অবস্থান বিক্ষোভ করা হয় নাগরিক মঞ্চের তরফে। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা, সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। 29শে জানুয়ারি 2020, দিনটা ছিল বুধবার। জলঙ্গির সাহেবনগরে নাগরিক মঞ্চের এনআরসি বিরোধী আন্দোলনে গুলি চালানো এবং আনারুল বিশ্বাস ও সালাউদ্দিন শেখ নামে দুজন নিরীহ গ্রামবাসীর নিহতের ঘটনা আজও ভোলেনি সাহেবনগরবাসী। সিএএ বিরোধী বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল ব্লক সভাপতি তহিরুদ্দিন ও তার দলবলের বিরুদ্ধে। 29শে জানুয়ারি 2021, ঘটনার এক বছর পূর্ণ হলেও এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করলেও এখনো অধরা মূল অভিযুক্তরা। ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে যায় মূল অভিযুক্ত তহিরুদ্দিন। তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাকে বহিষ্কার করতে 7 মাস সময় লাগিয়েছিল দল। সাহেবনগর হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলেও জোড়া খুনে অভিযুক্ত সাগরপাড়া এলাকার তৃণমূল নেতা তথা বহিষ্কৃত জলঙ্গি ব্লক সভাপতি তহিরুদ্দিন মণ্ডল প্রায় এক বছর ধরে ফেরার। 29শে জানুয়ারি 2021, সাহেবনগর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবি এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব গণতান্ত্রিক নাগরিক মঞ্চ। মুর্শিদাবাদ জলঙ্গি সাহেবনগর কমিটির ডাকে শুক্রবার সাহেবনগর পঞ্চায়েত মাঠে প্রতিবাদ সভা ও অবস্থান বিক্ষোভ করা হয় নাগরিক মঞ্চের তরফে। দেখুন, গত বছরের যে ঘটনাটা ঘটেছিল সেটা এনআরসিকে কেন্দ্র করে। গত বছরে এনআরসির জন্য শহীদ হলেন আনারুল বিশ্বাস। এইখানে অপরাধটা কি? অপরাধ কিছুই না, অপরাধ হচ্ছে আমরা নাগরিক এটাকে চিৎকার করে বলার জন্য, এটার জন্য তিনি শহীদ হলেন। এবং যে সরকারের পুলিশ, যে সরকারের মানে প্রধান শাসক দলের যে পার্টির নেতা গুলি করলেন, সে গ্রেপ্তার হলো না, এবং সে নাকি শুভেন্দু অধিকারীর লোক। শুভেন্দু অধিকারী কোথায় চলে গেল কিন্তু এ তবু ধরা পড়লো না, এর জন্য দায়ী রাজ্য সরকার। এখানেও আমরা দেখতে পেলাম যে দুজন মানুষকে, একজন যুবক আনারুল বিশ্বাস এবং সালাউদ্দিন শেখ 50-এর উপর বয়স, তারা গুলিতে নিহত হল। আন্দোলনকারী মানে শহীদের মৃত্যুবরণ করলে। আমরা আজকে কলকাতা থেকে অনেকেই এসছি, মানিক ফকির আছেন, সোহরব আছেন, অ্যাডভোকেট সোহরব সাহেব আছেন। আমরা এসছি যে মানুষের মধ্যে ঐক্যের বার্তা দিতে, একই সঙ্গে যাতে তাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার তাদের প্রতি ন্যায় বিচার করে, দোষীরা গ্রেপ্তার হন এবং পরিবার যাতে ক্ষতিপূরণ পান। একজন আন্দোলনের মানুষ লড়তে গিয়ে শহীদ হলেন, সরকার যাতে তাকে ক্ষতিপূরণ দেয় এটা তুলে ধরা। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।